পিএইচ কেরিয়ার সলিউশনে আপনাদের সকলকে জানাই স্বাগত আমি হিমাদ্রি আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি ভিডিও বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি স্বাস্থ্য ভবন থেকে তোমরা নোটিশটি দেখতে পাচ্ছ জি এন টোয়েন্টি নাইন সেক্টর ভি বিধাননগর কলকাতা সেভেন জিরো 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 নাইন ওয়ান এখানে রিক্রুটমেন্ট নোটিশ নম্বর দেওয়া আছে এদিকে ডেট দেয়া আছে কুড়ি পাঁচ দু হাজার বাইশ তারিখে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে আচ্ছা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এখানে আপনাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতিতে অ্যাকাউন্ট ম্যানেজার পদে নিয়োগ করা হবে আন্ডার ন্যাশনাল আরবান হেলথ মিশনের আন্ডারে আচ্ছা এখানে আপনাদের বলা হয়েছে যে এখানে যে নিয়োগটা হবে সেটা অনলি টেম্পোরারি বেসিসে নিয়োগটা হবে কন্ট্যাকচুয়াল তো এখানে আপনারা আবেদন কিভাবে করবেন আবেদন করার জন্য যোগ্যতা কী লাগবে বয়স কত লাগবে সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন আর নিয়মিত সরকারি চাকরি বেসরকারি চাকরি সরকারি প্রকল্পের আপডেট পাওয়ার জন্য পিএইচ কেরিয়ার সলিউশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এলিজিবিল ক্যান্ডিডেট শুড অ্যাপ্লাই অনলাইন ইন দ্য প্রেসক্রাইব ফরম্যাট অ্যাজ গিভেন ইন ডিপার্টমেন্টস ওয়েবসাইট ফর্ম ইলেভেন এ এম অফ টোয়েন্টি ফাইভ মে দু হাজার বাইশ টু মিডনাইট নাইট অফ এইট জুন দু হাজার বাইশ তো এখানে আপনারা আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে পঁচিশে মে দু হাজার বাইশ থেকে আট জুন দু হাজার বাইশের মধ্যে আপনাদের আবেদনটা করতে হবে আচ্ছা এখানে বলা হয়েছে অনলি অনলাইন অ্যাপ্লিকেশান উইল বি অ্যাকসেপ্টেড মানে শুধুমাত্র অনলাইনেই অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং অ্যাপ্লিকেশানটা পুরোপুরি প্রপারলি হতে হবে নাহলে অ্যাপ্লিকেশনটা ক্যান্সেল করা হবে এখানে আপনাদের অ্যাপ্লিকেশান ফিস চাওয়া হয়েছে পঞ্চাশ টাকা রিজার্ভ ক্যাটাগরির এসসি এসটি আর আর আচ্ছা ক্যান্ডিডেট হ্যাভ টু বি ডিপোজিট থ্রো অনলাইন মোড এখানে আপনাদের পেমেন্টটা অনলাইনেই করতে হবে আচ্ছা এরপর এখানে বলা হয়েছে এক্সিস্টিং এমপ্লয় মানে যারা যারা এখানে এক্সিস্টিং এমপ্লয় আছে তারা ফাইভ ইয়ার্সের এজ রিল্যাক্সেশান পেয়ে যাবেন আচ্ছা এখানে বলা যেটা অল দ্য এসেন্সিয়াল ক্রাইটেরিয়া মাস্ট বি কমপ্লিট অন অর বিফোর দ্য ফার্স্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন মানে এখানে যা যা ক্রাইটেরিয়া আছে কোয়ালিফিকেশান যা যা চাওয়া হয়েছে সেগুলো অনলাইন অ্যাপ্লিকেশন করার আগে সমস্ত কোয়ালিফিকেশান কমপ্লিট হয়ে থাকতে হবে আচ্ছা এখানে ডিটেলস অফ দ্য পজিশন দেওয়া আছে দেখতে পাচ্ছেন নেম অফ দ্য পজিশন এখানে আপনাদের অ্যাকাউন্টস ম্যানেজার পদে নিয়োগ করা হবে নাম্বার অফ ভ্যাকেন্সি এখানে কতগুলো ভ্যাকেন্সি আছে না পাঁচটা ভ্যাকেন্সি আছে এসসি তিনটে এস টি একটা আর পিডাব্লিউডি একটা এখানে জেনারেলদের কোনো ভ্যাকেন্সি নেই তাই জেনারেলরা এখানে আবেদন করতে পারবেন না আচ্ছা এখানে আপনাদের স্যালারি দেওয়া হবে প্রতি মাসে পঁয়ত্রিশ হাজার টাকা প্লেস অফ পজিশান এখানে দেওয়া আছে এনি ডিস্ট্রিক্ট মানে যে কোনো ডিস্ট্রিক্টের ওয়েস্ট বেঙ্গলের যে কোনো ডিস্ট্রিক্টের মিউনিসিপ্যাল কর্পোরেশানে আপনাদের পজিশান মানে পোস্টিংটা হবে আচ্ছা এখানে এসেন্সিয়াল ক্রাইটেরিয়া কি বলা হয়েছে না এখানে আপনাদের এম কম বা এ অথবা সি এ সার্টিফিকেট থাকতে হবে এছাড়া এখানে আপনাদের শুড হ্যাভ নলেজ অফ ডাবল এন্ট্রি অ্যাকাউন্টিং অ্যাকাউন্ট ডাবল এন্ট্রি অ্যাকাউন্টিংয়ের নলেজ থাকতে হবে এছাড়া আপনাদের ট্যালি সেভেন পয়েন্ট টু অথবা এইট পয়েন্ট ওয়ান ভারসানের নলেজ থাকতে হবে এখানে ডিজাইরেবল এক্সপিরিয়েন্স বলা হয়েছে কমপ্লিট ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স ইন অ্যাকাউন্টিং সিস্টেম মানে এক বছরের এক্সপিরিয়েন্স অ্যাকাউন্টিংয়ে লাগবে এটা ডিজাইরেবেল আচ্ছা এখানে বয়স কি চাওয়া হয়েছে এখানে বয়স চাওয়া হয়েছে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে আপনাদের বয়স হতে হবে আপনাদের বয়স হিসাব করা হবে এক এক দু হাজার বাইশ অনুযায়ী আচ্ছা এরপরে আপনাদের দেখিয়ে দেবো মোড অফ সিলেকশান এখানে সিলেকশান মোড কি বলা হয়েছে না টোটাল এখানে একশো নম্বরের হবে যার মধ্যে ছ নম্বর আর সাত নম্বর দেওয়া আছে কম্পিউটার নলেজ টেস্ট পনেরো নাম্বার আর ইন্টারভিউ হচ্ছে পনেরো নাম্বার তো এখানে তিরিশ নাম্বার হয়ে গেল বাকি পড়ে থাকছে সত্তর নাম্বার এই সত্তর নাম্বার হচ্ছে তোমাদের এডুকেশান যে কোয়ালিফিকেশান সেই কোয়ালিফিকেশানেরও যে নাম্বার আছে তার উপরে ভিত্তি করে তোমাদের একটা নাম্বার দেওয়া হবে আচ্ছা তারপর হচ্ছে এখানে তোমাদের কোয়ালিফিকেশান অ্যাকাডেমি যে কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স কম্পিউটে কম্পিউটার টেস্ট আর ইন্টারভিউয়ের উপরে বেস করে তোমাদের হচ্ছে নিয়োগটা এখানে করা হবে একটা প্যানেল তৈরি করা হবে শর্ট লিস্টেড তারপরে তোমাদের নিয়োগ করা হবে এখানে তোমাদের অনলাইনে অ্যাপ্লিকেশান করতে হবে অনলাইনে অ্যাপ্লিকেশান করার জন্য তোমাদের অফিসিয়াল যে ওয়েবসাইট ডাব্লু এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে তারপরে ওখানে আপনারা একটা লিংক পাবেন অনলাইন রিক্রুটমেন্ট সেই লিঙ্কে ক্লিক করে আপনাদের অ্যাপ্লিকেশনটা করতে হবে আমি এখানে অ্যাপ্লিকেশন করার ডাইরেক্ট লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা ওখান থেকে ডাইরেক্ট অ্যাপ্লিকেশান লিঙ্কে চলে যাবেন আচ্ছা তারপর হচ্ছে জেনারেল ইনফরমেশান কিছু দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে যে আপনার সমস্ত ডকুমেন্টস এবং এ টু জেড সব কিছু প্রপারলি ফিল করতে হবে অ্যাপ্লিকেশন করার সময় নালে কিন্তু আপনার অ্যাপ্লিকেশানটা রিজেক্ট করা হবে এছাড়া আপনাদের যে সিগনেচার আর ফটো আপলোড করতে হবে এখানে যদি সিগনেচার আর ফটোর মধ্যে কোনো একটাও যদি আপলোড না হয় তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশানটা ক্যান্সেল করা হবে আচ্ছা এখানে আপনাদের সমস্ত এডুকেশান কোয়ালিফিকেশান এখানে যে আবেদনের যে ডেট পঁচিশ তারিখ তার আগের হতে হবে আচ্ছা এখানে বলা হয়েছে যে আপনার যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে তো সেটাও আপনাদের এক্সপিরিয়েন্সটা আপনাদের এখানে যে অ্যাপ্লিকেশান করার যে ডেট তার আগের হতে হবে এখানে কাস্ট সার্টিফিকেট থাকতে হবে আচ্ছা যাদের যাদের কাস্ট সার্টিফিকেট থাকবে তাদের অবশ্যই সেটা ওয়েস্ট বেঙ্গলের অথরিটির একটা সাইন থাকতে হবে সেই সার্টিফিকেটে আচ্ছা এখানে অ্যাপ্লিকেশন করার পরে আপনাদের সেই যে অ্যাপ্লিকেশান যে কপিটা একটা পেজ সেটা পেজটার আপনাদের একটা প্রিন্ট আউট করে নিতে হবে হার্ড কপি আর প্রিন্ট কপিটা সেটার একটা প্রিন্ট করে নেবেন নিয়ে ওটা নিজের কাছে রেখে দেবেন আর অ্যাপ্লিকেশান নাম্বারটা চাইলে আপনারা লিখেও রাখতে পারেন পরবর্তীকালে আপনাদের ওটা কাজে লাগবে আচ্ছা এখানে অ্যাপ্লিকেশন করা স্টার্ট ডেট দেওয়া আছে দেখতে পাচ্ছেন দশ নম্বরে দেওয়া আছে স্টার্ট ডেট অফ অ্যাপ্লিকেশান হচ্ছে পঁচিশ তারিখ আচ্ছা লাস্ট ডেট অফ রেজিস্ট্রেশন হচ্ছে তিন জুন আচ্ছা লাস্ট ডেট অফ সাবমিশান অফ অ্যাপ্লিকেশান ফিস পাঁচ জুন আর লাস্ট ডেট অফ ফুল সাবমিশন অফ ফর্ম আট জুন তার মধ্যে আপনাদের এখানে অ্যাপ্লিকেশনটা করে ফেলতে হবে তো আমি নোটিশটিও আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা নোটিশটি একটু ভালো করে পড়ে নেবে এখানে আবেদন করার আগে নোটিশটি একটু ভালো করে পড়ে তারপরে এখানে আবেদনটা করবে ভিডিওটি প্রথম থেকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে এবং খবরটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিতে একটি লাইক করবেন এছাড়া অনেক শেয়ার করবেন আর আপনাদের যদি কোনো মতামত বা সাজেশান থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ